নমস্কার, শুভ সন্ধ্যা। ডলি হালদার ওয়াইটি গ্রুপ এবং কথাশিল্প আবৃত্তি চর্চা কেন্দ্রের যৌথ উদ্যোগে শনিবার ঠিক রাত্রি 8টায় যে লাইভ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে সেখানে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজ 27 নভেম্বর, বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসে একটি বিশেষ দিন। 1878 সালের আজকের দিনে জন্মগ্রহণ করেন রবীন্দ্র পরবর্তী যুগের এক শক্তিমান কবি যতীন্দ্রমোহন বাগচী। তিনি আমাদের নদিয়া জেলার মানুষ, এটা আমাদের অহংকার। নদিয়া জেলার সীমানাবর্তী গ্রাম জমশেরপুরে এক উচ্চবিত্ত জমিদার পরিবারে জন্মগ্রহণ করেন। পিতা হরিমোহন বাগচী এবং মা হলেন গিরিশ মোহিনী দেবী। তাঁর পৈতৃক নিবাস ছিল হুগলি জেলার বলাগড়ে। রবীন্দ্রনাথের স্নেহধন্য অনুজ কবি তাঁর কবিতায় পল্লী প্রকৃতি ও গ্রাম বাংলার ছবি এঁকেছেন চমৎকারভাবে। সুধীন দাশগুপ্তের সুরে এবং প্রতিমা বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠে তাঁর কাজলা দিদি বা দিদিহারা কবিতার কালজয়ী গান সমগ্র বাঙালির মনের মণিকোঠায় চিরকালীন আসন করে নিয়েছে। এরকম আরো বেশ কিছু কালজয়ী গানের তিনি গীতিকার। তাঁর জন্মভূমি কবিতাটি সমগ্র পল্লী বাংলার এক চিরকালীন চিত্র। তাঁর দিদিহারা কবিতাটির আবৃত্তি শুনে নেব কথাশিল্পের পলাশীপাড়া শাখার ছাত্রী সৃজিতা বিশ্বাসের কাছে। নমস্কার। কবি যতীন্দ্রমোহন বাগচীর লেখা কবিতা দিদিহারা। বাঁশ বাগানের মাথার উপর চাঁদ উঠেছে ওই মা গো, আমার শোলকপালা কাজলা দিদি কই, পুকুর ধারে লেবুর তলে ঠোকায় ঠোকায় জোনাই জলে, ফুলের গন্ধে ঘুম আসে না একলা জেগে রই, মা গো আমার কোলের কাছে কাজলা দিদি কই, সেদিন হতে দিদিকে আর কেনই বানা ডাকো, দিদির কথায় আঁচল দিয়ে মুখটি কেন ঢাকো, খাবার খেতে আমি যখন দিদি বলে ডাকি তখন, ও ঘর থেকে কেন মা আর দিদি আসে না কো, আমি ডাকি তুমি কেন চুপটি করে থাকো, বল মা দিদি কোথায় গেছে আসবে আবার কবে, কাল যে আমার নতুন ঘরে পুতুল বিয়ে হবে, দিদির মতোই ফাঁকি দিয়ে আমিও যদি লুকোই গিয়ে, তখন তুমি একলা ঘরে কেমন করে রবে, আমিও নাই দিদিও নাই কেমন মজা হবে, ভুঁই চাপাতে ভরে গেছে শিউলি গাছের তল, মারাস নে মা পুকুর থেকে আনবি যখন জল, ডালিম গাছের ডালের ফাঁকে বুলবুলিটি লুকিয়ে থাকে, উড়িয়ে তুমি দিও না মা ছিঁড়তে গিয়ে ফল, দিদি এসে শুনবে যখন বলবে কি মা বল, বাঁশ বাগানের মাথার উপরে চাঁদ উঠেছে ওই, এমন সময় মা গো আমার কাজ না দিদি কই, বেড়ার ধারে পুকুর পাড়ে ঝিঝি ডাকে ঝোপে ঝাড়ে, নেবুর গন্ধে ঘুম আসে না তাই তে জেগে রই, রাত হলো যে মা গো আমার কাজলা দিদি কই। শুনলাম সৃজিতার কণ্ঠে তাঁর সেই জনপ্রিয় কবিতার আবৃত্তি।
আসলে কবিতাটি আমাদের কানে গান হিসাবেই গেঁথে আছে। সেই সুর থেকে বেরিয়ে আবৃত্তি করে ভালো লাগানোটা মুশকিল। কিন্তু সৃজিতা খুব সুন্দর করে বলল কবিতাটি। কবি একজন উচ্চ জমিদার বংশের ছেলে হয়েও বিভিন্ন সময়ে বিভিন্ন জায়গায় চাকরি করেছেন। কখনো বিচারপতি শারদাচরণ মিত্রর প্রাইভেট সেক্রেটারি, কখনো কলকাতা কর্পোরেশনে, কখনো বা নাটোরের মহারাজের ব্যক্তিগত সচিব, আবার কর কোম্পানি বা FN গুপ্তা কোম্পানিতেও কাজ করেছেন। যতীন্দ্রমোহনের চেয়ে 17 বছরের বড় ছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর। তার 28 বছর বয়সে প্রথম প্রকাশিত হয় প্রথম কাব্যগ্রন্থ লেখা। এই বইয়ের পিছনে স্বয়ং রবীন্দ্রনাথের সহযোগিতা ছিল। আমরা এবার একটা অন্য কবিতা শুনে নেব, আবৃত্তি শুনে নেব কথাশিল্পর ধুবুলিয়া শাখার ছাত্রী পারিজাত সাহার কাছে। নমস্কার। কবি অপূর্ব দত্তের লেখা কবিতা ইচ্ছে আমার রবি ঠাকুর। নিজের কাছে যখন থাকি একলা ভীষণ একা, জল ভরা চোখ, ঝাপসা ধূসর, যায় না কিছু দেখা, উদাস মনে ভিড় করে রোজ হাজার রকম ইচ্ছে, কেউ মারছে কেউ ধরছে কেউ যেন ছাদ পিটছে। প্রথম রোদের টুকরো যখন লুকিয়ে ঢুকে ঘরে, রবি ঠাকুর হতে তখন ভীষণ ইচ্ছে করে। আবার যখন দিক ভেসে যায় প্রবল জলস্রোতে, তখনও রোজ ইচ্ছে করে রবি ঠাকুর হতে। পূর্ণ চাঁদের মায়ায় যখন জ্যোৎস্নাধারা ফোটে, ইচ্ছে করে ঠাকুর যেন চাঁদ হয়ে রোজ ওঠে। দিবস রাত কবির গানে ভুবন ভরে থাক, ইচ্ছে করে রবি ঠাকুর সারা জীবন থাক। নমস্কার। পারিজাতের আবৃত্তি শুনলাম। যতীন্দ্রমোহন বাগচি সেই সময়কার প্রায় সমস্ত নামী পত্রিকাতেই কবিতা লিখতেন, বিভিন্ন সময়ে নানা পত্রিকাতেই সম্পাদনাও করেছেন। 1909 থেকে 1913 পর্যন্ত সম্পাদনা করেছেন মানসী পত্রিকায়। 1921 থেকে 1923 পর্যন্ত সম্পাদনা করেছেন যমুনা পত্রিকায়। 1947 থেকে 1948 পর্যন্ত সম্পাদনা করেছেন পূর্বাচল পত্রিকায়। পপুলার এজেন্সি থেকে 5 সম্পাদনায় প্রকাশিত হয়েছিল। রবীন্দ্রনাথকে নিয়ে সে সময়ে লিখেছেন রবীন্দ্রনাথ ও যুগ সাহিত্য নামে একটি অসামান্য বই। তাঁর প্রকাশিত বইগুলি হল লেখা, রেখা, অপরাজিতা, বন্ধুদান, জাগরণী, নিহারিকা, মহাভারতী, কাব্যমালঞ্চ, নাগকেশব, পাঞ্চজন্য, পথের সাথী প্রভৃতি। যদিও পথের সাথী তাঁর একটি উপন্যাস। আমরা আজ দুটি গল্প শোনাব। গল্প শোনাবে সৃজনী আবৃত্তি পরিষদের ছাত্রী সম্প্রীতি মাঝি, ও শোনাবে কল্যাণ দাশগুপ্তের গল্প ভূতনাথের ভূত। কল্যাণ দাশগুপ্ত সৃজনী আবৃত্তি পরিষদের পরিচালক। নমস্কার। কথা শিল্প আয়োজিত আজকে লাইভ অনুষ্ঠানে আমার গল্প ভূতনাথের ভূত, রচনা কল্যাণ দাশগুপ্ত। মামা বাড়িতে গিয়ে একটা এনো পুকুরে পরপর 3 দিন স্নান করে ভূতনাথের এমন সর্দি হলো যে তা না দেখলে বিশ্বাস হবে না। নাক দিয়ে বয়ে চলেছে অবিরাম জলধারা। তার কথাগুলো শুনে মনে হবে ভূতনাথ নয়, স্বয়ং ভূতনাথের ভূত কথা বলছে। শুনেছি ভূতেরা নাকি নাকি সুরে কথা বলে, কিন্তু কি ধরনের নাকি সে তো কেউ জানে না, কারণ আজ পর্যন্ত সত্যিকারের কোনো ভূতের সঙ্গে কেউ দেখা।
হয়নি। তেঁতুল গাছের তলায় সেই ভূতনাথের সঙ্গে দেখা হতেই চমকে উঠল কেল্টু। জানিস কেল্টু, মামা বাড়ি থেকে ঘুরে এলাম। প্রাণীর ভয়ে কেল্টু ঠুট লাগাতেই পেছন পেছন ছুটতে লাগলো ভূতনাথ। ওর ঘামে ভেজা ঠান্ডা হাতে কেল্টুর হাত ধরে বলল, হ্যাঁ রে পালাস কেন, থাম থাম। গ্রামের রাস্তা তেমন আলো টালো নেই। কেল্টু ভূতনাথের মুখের দিকে না তাকিয়ে কোন ক্রমে জবাব দিল, তোর নাকে কি হয়েছে রে ভূতু? খ্যাঁ খ্যাঁ করে হাসতে লাগলো ভূতনাথের ভূত। সর্দি, প্রচন্ড সর্দি, পুকুরে চান করে, পুকুরে জলে চান করে তোর তো অভ্যাস আছে, তবে এমন কেন হলো রে ভূতু? এখানে তো মোটে একবার, ওখানে যে দুবেলা, ঘন্টার পর ঘন্টা। রাম 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 করতে করতে কেল্টু বলল, সত্যি করে বল না রে ভূতু, তুই ভূত না ভূতনাথ? হ্যাঁ রে, পুকুরের জলে ডুবে মরে ভূত হসনি তো তুই? এবার সাত চুন্নির মতো হাসতে হাসতে গড়িয়ে পড়ল ভূতনাথের ভূত। কেল্টু হাত জোর করে বলল, ছেড়ে দে বাবা, আমার ঘরে যাবিস না, আমি তো তোর কোনো অনিষ্ট করিনি, মিথ্যে নালিশ করে হেডসারের কাছে বেত খাওয়াইনি, তোদের কলাবাগান থেকে কোনো পানি কেটে নিইনি, তোর জল খাবারের বাক্স থেকে সন্দেশ চুরি করে খাইনি, ফুটবল খেলতে গিয়ে ইচ্ছে করে ল্যান মেরে ফেলে দিইনি, তবে কেন তুই আমায় ছাড়ছিস না রে ভূতু? আমি বড় হয়ে গলায় দিয়ে তোর নামে পিণ্ডি দেব, তুই শুধু আমাকে ছেড়ে চট করে এক লাফে ওই বেলগাছটাতে উঠে পড়বা। অট্ট হাসিতে ফেটে পড়ে ভূতনাথের ভূত। চাপটাই বাপ পাইছিস ঠাকুর ঘরে কেড়ে, আমি তো পালা খাইনি, তাহলে তুই আমার পালার কান্দি চুরি করেছিলি, সন্দেশ চুরি করে খেতি তুই, হেডসারের কাছে মিছি মিছি তুই মার খাওয়াতি, ল্যাং মেরে তুই আমার ফুটবল খেলা বন্ধ করেছিস। কোনোদিন ধরা না পড়লেও ভূতনাথের ভূতের কাছে কেল্টু ধরা পড়ে গেল। প্রাণ ভয়ে রাম নাম করতে করতে ছুটতে শুরু করলো এবং নিজে বাড়ির দরজার কাছে এসে সেই যে জ্ঞান হারালো সেই জ্ঞান ফিরে পেল তিন দিন পর। সেই তিন দিন তার মাথায় শুধু বরফ চাপিয়ে রাখতে হয়েছিল। প্রবল জ্বর নামাতে এই ছিল ডাক্তারের নিদান। জ্ঞান ফিরতেই দেখে পায়ের কাছে ভূতু বসে আছে। সহানুভূতিতে গদগদ ভূতু বলল, এখন কেমন আছিস রে কেল্টু? বরফ চাপা ঠান্ডায় কেল্টুর তখন বেজায় সর্দি, কাতর সুরে বলল, ভালো কিন্তু নমস্কার। চমৎকার একটি গল্প শুনলাম সম্প্রীতির কাছে। যে কথা বলছিলাম, জমশেদপুরের কবির স্মৃতি বিজড়িত সে বাড়িটি আজ ধ্বংসের পথে। বিরাট নাটমন্দির, আস্তাবল, চন্দনদিঘি, পদ্মপুকুর, আমবাগান একসময় কালের গর্ভে বিলীন হয়ে যাবে। মার স্মৃতি বিজড়িত সেই বাড়িটি
যদি সংরক্ষণের ব্যবস্থা না করা হয় তাহলে আগামী প্রজন্ম দেখতে পাবে না কবির স্মৃতি। এই জমশেদপুর গ্রাম এখন বাগজি জমশেদপুর নামে পরিচিত। সম্প্রতি কবির একটি মূর্তি স্থাপিত হয়েছে আগামী 150 বছরকে মনে রেখে। করিমপুরের দর্পণ মুখের খুঁজে পত্রিকা নানা উদ্যোগ গ্রহণ করেছে, বিভিন্ন প্রতিষ্ঠান স্কুল যাতে কবির জন্মদিন পালন করে তার জন্য কবির প্রতিকৃতি তারা বিভিন্ন প্রতিষ্ঠানগুলিকে দিয়েছেন। আজ সেখানে নানা অনুষ্ঠানে কবিকে স্মরণ করা হয়। অনুষ্ঠান শেষ করব সৃজনী আবৃত্তি পরিষদের ছাত্রী সায়নী মাঝির গল্পের মধ্যে দিয়ে। সায়নী শোনাবে সুকান্ত ভট্টাচার্যের গল্প। নমস্কার, কথা শিল্প আয়োজিত আজকের লাইভ অনুষ্ঠানে আমার গল্প ল্যাজের কাহিনী, রচনা সুকান্ত ভট্টাচার্য। এক মাছি এক মানুষের কাছে উড়ে এসে বলল, তুমি তো সব জানোয়ারদের মুরব্বী, আমার এক ল্যাজ দাও দেখি। লোকটি বলল, কি দরকার তোমার ল্যাজে? ভ্যানভ্যানে মাছি বলল, যে জন্যে সব জানোয়ারদের ল্যাজ রয়েছে সুন্দর হবার জন্যে। লোকটি হেসে বলল, তোমার ল্যাজ না হলেও চলবে। মাছি গেল ভয়ানক খেপে, প্রথমে বসল আচারের শিশিতে, তারপর নাকে শুশুড়ি দিয়ে এই কানে ও কানে ভন ভন করতে লাগলো। লোকটি বাধ্য হয়ে বলল, বেশ, যদি কারো সুন্দর হবার জন্যে ল্যাজ, তুমি তার ল্যাজটি নিতে পারো। প্রথমে মাঝে দেখা হলো গুটি পোকার সঙ্গে। গুটি পোকা বলল, ল্যাজ কোথায়? এটা তো এটাকে টেনে ছোট করে আমরা পথ চলি। কোনে মাছি উড়ে গেল নদীর কাছে। একটা মাছকে গিয়ে বলল, তোমার ল্যাজটা আমায় দাও, আর সুন্দর হয়ে তাজ নে। মাছ বলল, ল্যাজ কোথায়? এটা তো আমার দ্বার, এটা দিয়ে ডাইনে বাঁয়ে দেখতে পারি। মাছি উড়ে গেল জঙ্গলে। ল্যাজাইতে হরিণ বলল, ল্যাজ দিলে যে আমি বাচ্চাদের হারাবো। মাছি তো অবাক। হরিণ বলল, নেকড়ে তাড়া করলে ল্যাজ নাড়িয়ে বনের মধ্যে লুকোয়, আর ল্যাজ দেখে বাচ্চারা পিছু নেয়। মাছি বুঝলো বেদরকারি ল্যাজ কারণ নেই। মাছি ফিরে গেল লোকটির কাছে। মাছি তার নাকে গিয়ে বসল। লোকটি নাক ঝাড়া দিল। মাছি বসল কপালে। লোকটি কপাল নাড়ল। মাছি আবার উড়ে এসে বসল লোকটির নাকে। লোকটি বলল, ছেড়ে দাও বাপু। মাছি বলল, তোমায় আমি ছাড়বো না। লোকটি দেখল মহা মুষ্টি, কি করা যায় কি করা যায়। হ্যাঁ, অনেক ভেবে লোকটি মাছিকে বলল, মাছি সামনের মাঠে একবার ওই গরুটাকে জিজ্ঞেস করে দেখো। গরু ও গরু, তোমার ল্যাজ কিসের জন্যে? গরু একটা কথাও বলল না, হঠাৎ ল্যাজ চালালো সাপাত করে। মাছি পড়ল ছিটকে, পা দুটো উঁচু হয়ে রইল আকাশের দিকে। নমস্কার, আজকের মতো আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করছি। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে।
পরের শনিবার। আপনারা ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। শুভরাত্রি।